যাওয়ার পরে বেটার একটু তন্দ্রা ঘুমোর ভাব আইছে। এই অবস্থায় বেটা যখন আইছে তখন একটু আরামের খেয়াল করছে, তখন বেটারে গুমর অবস্থায় রাখিয়া বেটার সামানা সবটা লইয়া খানি লইয়া পানি লইয়া যা ছিল সামানা তার সোয়ারের রূপরে সবটা লইয়া তার সোয়ারি হারি গেছে। এমন জায়গাত বেটা আটকিছে, ঘুম থেকে উঠিয়া দেখে খানিও নাই পানিও নাই, সবটা লইয়া বেটার সোয়ারি কোন নজরে গেছে, কোন পাথা নাই। এখন তো খানি তারা পানি তারা আমি মরি যাইমু, আমার রাস্তা যাইবার পথ বহু দূরে, আমি যাইমু খেমনে, এখন মরা সরার পথ নাই উপায় নাই। এখন বেটায় মরার লগে লড়া শুরু করছে, আল্লাহর ফজলার করমে এই অবস্থা যখন ধারণ করছে আল্লাহ তাআলা তান গাইবি সাহায্যে এই বেটার উঠ বা সোয়ারি খানি পানি সবটা লইয়া বেটার দারো হাজির হয়ে গেছে। বেটা এত খুশি হইছে বেহুশ হইয়া খোয়া শুরু করছে, আল্লাহুম্মা আনতা আব্দি ওয়া আনা রাব্বুকা, খুশি হইয়া খোয়া শুরু করছে, আল্লাহ তুমি আমার গোলাম আর আমি তোমার প্রভু। খুশি হইয়া কইতে আছে, আল্লাহুম্মা আনতা রাব্বি আল্লাহ তুমি আমার প্রভু তুমি আমার রব আর আমি তোমার গোলাম। কিন্তু খুশি হইয়া কইলেইছে উল্টা, কিন্তু দিল বেটার বালা। এই বেটা যে পরিমাণ খুশি হইছে তার চাইতে বেশি খুশি হইন তো বা করলে আমার আল্লাহ।